আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় সূচির 5 বছরের জেল। পোল্যান্ড বুলগেরিয়া গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। বেসামরিক লোকদের সরানোর বিষয়ে একমত পুতিন এবং গুতরেজ। কামালা হ্যারিসের করোনা শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দুর্নীতির দায়ে অভিযুক্ত মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সাং সুচিকে আরও 5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি বিশেষ আদালত। 2021 সালের 1 ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দুর্নীতির 11টি মামলা বিচারাধীন। এবারই প্রথম তার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হল। নেইপোদোর আদালত সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে 6 লাখ মার্কিন ডলার নগদ অর্থ এবং 11.4 কিলোগ্রাম স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেন সূচিকে। গত অক্টোবরে সূচির বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে সাবেক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি তাকে তার সমর্থনের বিনিময়ে ঘুষ দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধের জেরে পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। আজ বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিনিক এর বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। রাশিয়ার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি গ্যাস প্রম গত মাসে রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে, কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় দেশ দুটি। তারই পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাস প্রম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সমালোচনা সত্ত্বেও মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতিসংঘ প্রধানের বৈঠক হয়েছে। বৈঠকে মারিওপোলের অ্যাসভস্টল স্টিল প্যান্ট থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের করোনা শনাক্ত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে করোনা আক্রান্তের এটাই সর্বশেষ ঘটনা। মঙ্গলবার এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন বা তার স্ত্রী জিল বাইডেনের সান্নিধ্যে আসেননি কামালা হ্যারিস। গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ভ্রমণের সময়সূচির কারণে তাদের মধ্যে সেভাবে সাক্ষাৎ হয়নি। রাশিয়ার হামলা ঠেকাতে এবং প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে যেসব দেশ, তার প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। জার্মানির বিরুদ্ধে যথেষ্ট সরবরাহ না করার অভিযোগ এনেছে ইউক্রেন সহ একাধিক দেশ। এর মাঝে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রবল সমালোচনার মুখে পড়েন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস। এবার জার্মান সরকার তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনল। জানা গেছে ইউক্রেনকে প্রায় 50টি বিমান বিধ্বংসী ট্যাঙ্ক পাঠাচ্ছে দেশটি। ভারতের তামিলনাড়ুতে রথের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 15 জন। বুধবার ভোরে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কালিমেদু গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ভোরে কালিমেদু গ্রামের আপ্পার মাদাম মন্দিরের রথের শোভাযাত্রা বের হয়। এ সময় রথের গাড়িটি দুর্ঘটনায় পড়ে সম্পূর্ণ পুড়ে যায়। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।